গরম খবর, টাটকা খবর, গরম খবর আমার কলিজার ভাইরা, টাটকা খবর আমার কলিজার ভাইরা। চতুর্দিকে রাজাকার খুঁজতে 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 এখন অভিযোগ উঠতেছে এই উবাইদুল কাদেরের বিরুদ্ধে, তিনি নাকি রাজাকারের বংশধর। এ কথা আমি বলি নাই, নাক ছিটকাইবেন না, ঠোঁট ছিটকাইবেন না, এ কথা আমি বলি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে, আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কলিজার ভাইরা, উনি নোয়াখালী চার আসনের সংসদ সদস্য, ওনার নাম হচ্ছে ইকরামুল চৌধুরী, উনি এ কথা বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব রাজাকারের বংশধর। সুতরাং আমি এর জন্য এই কথাগুলি বলে থাকি যে রাজাকার খুঁজতে 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 এখন দলের প্রেসিডিয়াম সদস্য বিরুদ্ধেও রাজাকারের বিরুদ্ধে কথা আসতেছে আমার কলিজার ভাইরা। আমার কলিজার ভাইরা, নোয়াখালী চার আসনের সংসদ সদস্য ইকরামুল সাহেব এই কথাগুলি কেন বলেছে, কি জন্য বলেছে, আমরা তার মুখ থেকে কথাগুলি একটু শুনে আসি, তারপরে ওই কথার উপরে দুই চারটা কথা বিশ্লেষণ করার মতো সুযোগ আপনারা আমাকে করে দেবেন বলে আমি মনে করি। আমার কলিজার ভাইরা চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। কথা বললে তো আর মির্জা কাদের বিরুদ্ধে কথা বলবো না, হ্যাঁ কথা বলবো ওবায়দুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার ভাই শাসন করতে পারে না, এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী লীগ কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। ওকে আমার কলিজার ভাইরা, আপনারা কিন্তু এই ইকরামুল সাহেবের কথাগুলি শুনলেন, উনি কিন্তু ছোটখাটো আমার মতো আর আপনার মতো ছোটখাটো কোনো মানুষ না, উনি কিন্তু নোয়াখালীর চার নং আসনে উনি কিন্তু সদস্য, সংসদ সদস্য, এটা আপনাকে বুঝতে হবে। উনি এই কথাগুলি যখন বলেছে কার বিরুদ্ধে বলেছে, একজন মন্ত্রীর বিরুদ্ধে বলেছে, কার বিরুদ্ধে বলেছে, দলের প্রেসিডিয়াম সদস্যের কথা বলেছে। সুতরাং হয়তো বা ওনার কাছে কোনো ক্লু আছে, যদি ওনার কাছে কোনো ক্লু না থাকতো দলের এত বড় একটা নেতার বিরুদ্ধে দলের এই নেতাটি কখনো কথা বলার মতো সাহস পেত না আমার কলিজার ভাইরা। এখন বুঝতে হবে, জানতে হবে, রাজাকার খালি অন্য দলের মধ্যেই আছে, আমার ঘরের মধ্যে বড় রাজাকার বসে রাখছে আমি, সেখানে কোনো খবর নাই আমার কলিজার ভাইরা। আজকে রাজাকার ছোট বয়সে রাজাকার হতে হয়, হক কথা বললেই রাজাকার হতে হয়, আজকে সুষ্ঠু কথা বললেই রাজাকার বলতে হয়। এখন রাজাকার খুঁজতে 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 এখন দেখে খাতে নিচেই খাল রাজাকার, আমি যেই খাতে ঘুমাই সেই খাতের নিচেই রাজাকার আমার কলিজার ভাইরা। এখন আসুন, এ কথা তো আর আমি বলি নাই, এ কথা তো আর আপনি বলেন নাই যে আপনার নামে মামলা দেবে, আমার নামে মামলা দেবে, যে দলের একটা সম্মানিত লোকের বিরুদ্ধে কেন এই বিষয়ে রাজাকারি বলা হলো, এটা তো আমরা বলি নাই বাবা। এটা বলেছে কে? এটা বলেছে ওনাদের দলেরই একজন চূড়ান্ত সংসদ সদস্য, উনি এ কথা বলেছেন। তো আমরা যেহেতু উনি বলেছেন যে আরো কিছু কথা এই ব্যাপার নিয়ে তিনি বলবেন, আরো কিছু কথা তিনি বলবেন, আমরা মিথ্যা কোনো সাজেশন, মিথ্যা কোনো জাতির সামনে উপস্থাপন আমরা চাই না। আমরা অনুরোধ করবো আপনাকে, আপনি যারা সত্য জানেন, যারা সত্য মনে করেন, যেটা আপনার জানা আছে, যেটার আপনার দলিল আছে, প্রমাণ আছে, সেই কথাগুলি জাতির সামনে উপস্থাপন করবেন বলে আমরা মনে করি, ঠিক কিনা আমার কলিজার ভাইরা। এতটুকু সংবাদ ছিল আপনাদের জানানোর জন্য। আসলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কখন কার কাকে কিভাবে এই যে বা কি বলবো, ভাষা পাইতেছি না কলিজার ভাইরা, আমি তহমত দিতে 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 আমার ঘরে এখন তহমত চলে আসবে। যাই হোক, এটা আল্লাহ পাকের খেলা, আমরা এই খেলা দেখতে চাই কবে শেষ হয়, যেহেতু ওনার বিরুদ্ধে এই ধরনের কথাগুলো চলে এসেছে, কিছু তো একটা হবে, কি বলেন আপনারা। আমার কলিজার ভাইরা আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।